কই যাও পাবনা পাবনা নাই কোনো ভাবনা কেন মেন্টালে যাচ্ছ নাকি তুমি বলে আসলে ভাই আমি একটা কথা বলি একটা মানে অদ্ভুত ঘটনা হচ্ছে কি আমার জীবনেও জীবনেও আমি পিৎজা পছন্দই করি না মানে আমার সামনে থাকলে আমি জীবনে খাই না পরে ওই ভিডিওই আসে পরে কি করবো আমি ওই ভিডিওটা ভালো লাগতেছে না তারপর পরে ভাবতেছি যে আসলে যাবোই আমি আর কি কি খাবে কও ভাইয়া পিজ্জা খাওয়ানোর পরে একটা পিজ্জা আমি পার্সেল করে নিয়ে আসবো আর আর কি চাও বলো আর হচ্ছে আপনি আর লাচ্ছি খাবে লাচ্ছি আর কি খাবে বলো আর কিছু খাবে না আমার পেটে আটবে না আমি অত খাই না দেওয়ার পরে তারপরেও আমার শরীর কমতেছিল না মানে তাও বাড়তেছিল পরে ভাত খাওয়াই বন্ধ করে দিয়েছিলাম ভাত খাওয়া বাদ দিয়ে এখন পিজ্জা খাওয়া ধরছো পিজ্জা আমি কিন্তু পিজ্জা পছন্দ করি না জাস্ট আমার এটা একটা পানি ঢালছিল আমাদের ওটা দিয়ে একটা ব্লগ আসবে নতুন আপনারা দর্শকরা সবাই দেখবেন আমার চ্যানেলে সেটা নতুন একটা ব্লগ আসতেছে আমার ঘরটা হচ্ছে আমার ঘরটা হচ্ছে অনেক ই করতে চাচ্ছিলাম আমি অনেক ডেকোরেশন করতে চাচ্ছিলাম ওর জন্য ভাইয়া মূলত অনেক টাকা লাগবে ওই টাকাটা বর্তমান আমার কাছে সব টাকা ফুরাই গেছে কারণ অনেক টাকা লাগছে বাড়ি করতে আর ওই টাকা আবার গুছায় তারপরে নিজের ঘর ডেকোরেশন করবো হ্যাঁ কিন্তু টাইলসটা পারছি টাইলসটা হয়েছে সিলিংটাও হয়ে যাবে কিন্তু মানে দোতলা বাড়ি করছো না তো টিন শেড হ্যাঁ তিন সেটি কিন্তু অনেক ই করে সুন্দর করে ডেকোরেশন করে আর হচ্ছে তো দেখি ছবি দেখি তোমার ঘরের ঘরের ছবি